নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অবশ্যই শনিদেবকে নিয়ে। 30 বছর পর 2023 সালে শনিদেব তার নিজের স্বরাশিতে প্রবেশ করে পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করেছে। এর ফলে 5টা নামের জাতক জাতিকাদের কোটিপতি যোগ তৈরি হবে। এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা আমি আপনাদেরকে বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করুন। অবশ্যই আপনার জীবনে কিছু হলেও পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ আমি এই শনিদেবের মহাপঞ্চপুরুষ রাজযোগের নিয়ে রাশিভিত্তিক আলোচনা করেছি, কিন্তু যাদের রাশি জানা নেই তারা তাদের কিছু জানতে পারবে না। শনিদেবের কৃপায় তাদের কতটা পরিবর্তন আসবে সেটা অবশ্যই জানা তাদের অধিকার আছে। তাই তাদের কথা মাথায় রেখে আমি নাম দিয়েও কিন্তু আলোচনা করি। সেটা আপনারা জানতে পারবেন যে নাম বলছি বা রাশি বলছি, আমাদের কিন্তু সেই গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করেই বার করতে হয়। তাই আপনাদের বোঝার স্বার্থে নাম দিয়ে আমি এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছি, আজও আপনাদের সঙ্গে এই পঞ্চ মহাপুরুষ রাজযোগের ফলে কি কি পরিবর্তন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা জানেন অলরেডি শনিদেব মকর রাশি ছেড়ে তার নিজের স্বরাশি কুম্ভে প্রবেশ করেছে, আর সেখানে গিয়েই কিন্তু এই পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। এর তো অবশ্যই একটা সুপ্রভাব আমাদের উপরে পড়বে, প্রত্যেকের উপরেই কম বেশি একটা ভালো প্রভাব কিন্তু বিস্তার করবে। তাই রাশিভিত্তিক আমি আলোচনা করেছি, যারা শুনেছেন তারা জানেন। আর আজ আমি আলোচনা করছি ঠিক এরকমই 5টা নামের জাতক জাতিকাদের নিয়ে, যাদের জীবনে অনেক বড় বড় পরিবর্তন তারা উপলব্ধি করতে পারবে। হঠাৎ করে জীবনের একটা পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি হতে পারেন গরিব, মধ্যবিত্ত, কোটিপতি হবার সুযোগ আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন। আর এটা লং টাইম ধরে আপনি কিন্তু এই শুভ সময়টা পাবেন, অর্থাৎ 2 বছর আপনাকে কিন্তু সাপোর্ট করবে শনিদেব। যদি এই 5টা নামের মধ্যে আপনার নাম থেকে থাকে তাহলে 2 বছর আপনার জন্য শুভ হতে চলেছে, 23 এবং 24। তাই এই লং সময় আপনারা যদি সঠিকভাবে আপনাদের পরিচালনা করতে পারেন, বড় স্বপ্ন দেখতে পারেন, পূরণ কিন্তু হবেই। কিন্তু তার আগে আপনার হস্তরেখাটা মিলিয়ে দেখবেন যে শনিগ্রহের অবস্থানটা কী আছে। ম্যাক্সিমাম জাতক জাতিকাদের শনিগ্রহ খারাপ হয়ে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা লাভ হবে না, নাও মিলতে পারে। কারণ শনিদেব যখন আপনাকে সব দিক থেকে সহযোগিতা করবে, হেল্প করবে, তখন যদি সে পীড়িত হয়ে বসে থাকে কখনোই করবে না। তাই আপনার হস্তরেখায় যদি শনিদেবের অবস্থান ভালো থাকে তাহলেই আমার আলোচনা আপনার সাথে মিলবে, যদি না থাকে একদম মিলবে না। তাই এটা আপনার কর্তব্য, আপনার হস্তরেখাটা অবশ্যই মিলিয়ে দেখা শনিগ্রহের অবস্থান কী আছে। এছাড়াও আপনাদের বড় স্বপ্ন দেখতে হবে, চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে। শুধু কানে শুনে নেবেন যে আমার এই সময় ভালো আছে শনিদেবের কৃপা বা অন্যান্য গ্রহদের কৃপা বা ঈশ্বরের আশীর্বাদে আপনি ধনবান হতে চলেছেন, কোটিপতি হতে চলেছেন, শুনে আপনি ঘরে বসে থাকবেন, সেই সময়টা পার করে ফেলবেন, আপনি যে অবস্থায় থাকবেন তার থেকে নিচে নেমে যাবেন, ভালো হবে না। তাই সময় ভালো আছে শুনে বসে না থেকে সময় ভালো আছে শুনে ঝাঁপিয়ে পড়া অবশ্যই আপনার প্রয়োজন। তাহলেই কিন্তু আপনি আপনার জীবনের পরিবর্তনগুলো নিজে উপভোগ করতে পারবেন। তাই আপনাদের উদ্দেশ্যে, অর্থাৎ এই যে 5টা নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদের সময় ভালো আসছে সামনে শুনে ঝাঁপিয়ে পড়ুন, বড় বড় স্বপ্ন দেখুন, চেষ্টা করুন, তাহলেই কিন্তু মিলবে, তা না হলে একদম মিলবে না। তাই প্রত্যেকটা দিন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি, এই কথাগুলো বলার চেষ্টা করি, বলিও যারা সম্পূর্ণ দেখে তারা
অবশ্যই নিজেদের বদলে ফেলেছে। যারা কেটে কেটে দেখে লাফিয়ে লাফিয়ে, তারা এই আলোচনাগুলো শুনতে পারে না, তাদের জীবনে খুব একটা সফলতাও আসেনি। তাই আমি প্রত্যেকটা দিনই বলি, যে বিষয় নিয়ে আমি আলোচনা করি না কেন, আপনাদের কোটিপতি যোগ তৈরি হোক বা শুভযোগ, সেই সময়টা যদি সঠিক কাজে ব্যবহার করতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলেই সফলতা আসবে, আপনি ধনী হবেন। আর যদি শোনার পরে যে এই টাইমটা আমার জন্য ভালো, কোটিপতি যোগ বা শুভ সময়, তারপরে ঘরে বসে টাইমগুলো নষ্ট করেন, তাহলে কিন্তু কোনোরকম ওই শুভ সময় কাজ করবে না। কারণ গ্রহ বলুন, নক্ষত্র বলুন বা ভগবানের আশীর্বাদ বলুন, তারা কিন্তু আপনার সাথে এসে কথা বলবে না, টাকা পয়সা দিতে পারবে না, তারা আপনার সময়টাকে চেঞ্জ করে দিতে পারবে, অর্থাৎ ভালো করে দিতে পারবে, এর বাইরে কিচ্ছু পারবে না। তাই সময়টা ভালো কাজে ব্যবহার করতে হবে। হয়তো আপনার সময় ভালো, আপনি বাড়ি বসে থাকলেন, ভালো সময় থেকে আপনার কোনো লাভ হলো, হলো না, তাই কিছু মিলতেও নাও পারে, কিছুই মিলবে না। আর যদি আপনি জানলেন যে আমার এই সময়টা ভালো, আর এই ভালো সময় যদি ঝাঁপিয়ে পড়েন, লোহা ধরলে সোনা হয়ে যাবে, এইভাবেই আপনি জীবনে কোটিপতি হবেন, ঠিক লজিক্যালিভাবে আপনার জীবনের পরিবর্তন আসবে। ম্যাজিক বা জাদুতে আপনার জীবন পরিবর্তন আসবে না, যে গ্রহ নক্ষত্ররা এসে আপনাকে বদলে দেবে, কোটি টাকা দিয়ে যাবে, না, আপনার সময়টাকে বদলে দেবে। আমরা দুটো জিনিসই জানি, একটা ভালো সময়, একটা খারাপ সময়। তাই ভালো সময়ও গ্রহ নক্ষত্রের কারণে আমরা পেয়ে থাকি, খারাপ সময়ও এই একই গ্রহ নক্ষত্রের কারণেই পেয়ে থাকি। আপনার আজ রাহু খারাপ হয়ে যাক, কেতু খারাপ হয়ে যাক, শুক্র, মঙ্গল, শনি খারাপ হয়ে যাক, আপনার সময় খারাপ আসবে। আবার এরাই যদি ভালো হয়ে যায়, তাহলে আপনার সময় ভালো আসবে। আর খারাপ সময় আপনার যখন চলছে, তখন যদি আপনি ঝাঁপিয়ে পড়েন, চেষ্টা করেন, যতটা খারাপ সময় আপনার থাকার কথা ততটা থাকবে না, অবশ্যই তার থেকে ভালো আপনি করতে পারবেন, হয়তো চেষ্টা করবেন। যেখানে আপনার 100% পাওয়ার কথা ছিল, সেখানে 50% পাবেন যদি চেষ্টা করেন। আর যে যখন আপনার সময়টা ভালো থাকবে, যখন আপনি অনেক কিছু করতে পারবেন, তখন যদি আপনি বসে থাকেন, তাহলে পার্সেন্টেজ কত আসবে, মাইনাসে চলে আসবে, যতই আপনার ভালো সময় থাকুক না কেন। তাই বসে থাকলে আপনার কোনো গ্রহ নক্ষত্র আপনাকে ভালো জায়গায় আনতে পারবে না। তাই আমি বা আমার মতো যারা আছেন, তারা আপনাদের সঙ্গে এই অ্যাস্ট্রোলজি আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করি, আপনাদের মোটিভেট করার চেষ্টা করি যে এই সময়টা আপনাদের জন্য ভালো, তার মানে ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, পর স্বপ্ন দেখুন, পূরণ হবেই। আর যদি আপনারা মনে করেন যে না, যে কোনো ভিডিও দেখব, কোটিপতির কথা শুনব, গল্প শুনব, কানে তো আমরা শুনেই নিলাম, বাস আমাদের জীবনে পরিবর্তন চলে আসবে, তাহলে ভুল করবেন, কোনো পরিবর্তন আসবে না, আরও খারাপ হবে, ভালোর দিকে তো যাবেই না। তাই ভালোভাবে বুঝে শুনে তারপর যদি আপনার সাথে মিলিয়ে নিয়ে চলতে পারেন, যে কথা আমি প্রত্যেকটা দিন শুরুতেই বলি, তাহলে আপনার জীবনের পরিবর্তন আসবে। আর এইভাবে আমার মনে হয় না আপনাদের কেউ বোঝায়, আমি বোঝাই তার একটাই কারণ, আপনারা এখনও পর্যন্ত সঠিকটা বুঝতে পারেননি। তাই আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর, যেই যে কোটিপতি যোগ বলি বা শুভ যোগ বলি বা ধনী যোগ বলি, এগুলো তখনই আপনি নিজে নিজে ধনী হতে পারবেন, কোটিপতি হতে পারবেন, যখন চেষ্টা করবেন। আর সবসময় আপনি অবশ্যই বলবেন যে আমি তো চেষ্টা করি, সময় সাথ দেয় না, চেষ্টা করেও লাভ হয় না, আর এই টাইমটা আপনাকে সময় সাথ দেবে, আর চেষ্টা করলেই লাভ হবে। তাই ঝাঁপিয়ে পড়বেন, পরিশ্রম করুন, অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে। দেখুন আজকের আলোচনা শনিগ্রহকে নিয়ে, এবং দুটো বছর আপনার জন্য শুভ, তাই এই দুটো বছর যদি আপনারা সঠিকভাবে চলতে পারেন, তাহলে দু বছর পর আপনাদেরকে আর চেনা যাবে না, আমূল পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু হবে, কারণ এটাই বাস্তব। শনিদেব যাদেরকে দেয় দুহাত ভরে দেয়, আর সেটাই কিন্তু হতে চলেছে এই পাঁচ নামের জাতক জাতিকাদের জীবনে। তাহলে আসুন শুরুতেই যে নামের কথা বলবো, সেটা এম, যাদের এম দিয়ে শুরু, তাদের কিন্তু ভাগ্য অবশ্যই বদলাবে, এবং দুটো বছর এদের জীবনে অনেক কিছু পরিবর্তন এরা উপলব্ধি করতে পারবে। শুধু দেখে নিতে হবে আপনার হস্তরেখা বিচার করে, শনিগ্রহের অবস্থান কী আছে, কোনো
দোষযুক্ত হয়ে বসে আছে কিনা, নিচস্থ আছে কিনা, বা আপনার কোনো দশা চলছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আমার কথাগুলো আপনাদের সাথে মিলবে, আর যদি খারাপ হয়ে বসে থাকে তাহলে মিলবে না। এরপরে যে নামের কথা বলবো সেটা হচ্ছে ডি, যাদের ডি দিয়ে নাম শুরু তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো। এই যে শনিদেব যে একটা রাজযোগ তৈরি করেছে, শশপঞ্চ মহাপুরুষ রাজযোগ, এর ফলে কিন্তু অবশ্যই জীবনের পরিবর্তন ঘটবে। তবে দেখে নিতে হবে শনিদেবের অবস্থানটা কী আছে। যদি ভালো থাকে অবশ্যই 2023 এবং 2024 অতি শুভ হতে চলেছে, যদি আপনার ডি দিয়ে নাম শুরু হয়ে থাকে। অবশ্যই চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, বড় স্বপ্ন দেখুন, স্বপ্ন পূরণ 100%। এরপরে যে নামের কথা বলবো সেটা হচ্ছে আর, আপনার নাম যদি আর দিয়ে শুরু হয় তাহলে আপনার ক্ষেত্রেও দুটো বছর অতি শুভ, 2023 এবং 2024 আপনার স্বপ্ন পূরণ হতে পারে। দুটো বছর মানে অনেক সময়, আর এই দুটো বছরই কিন্তু শনিদেবের কৃপা দৃষ্টি থাকবে, আর এই রাজযোগে অবশ্যই জীবনের পরিবর্তন ঘটবে। যে রাজযোগ তৈরি করেছে শনিদেব, শশপঞ্চ মহাপুরুষ রাজযোগ, তাই আপনার কর্তব্য আপনার হস্তরেখা বিচার করে দেখে শনি গ্রহের কী অবস্থান আছে তার উপরে নির্ভর করে কোনো না কোনো ডিসিশন নেওয়া। যদি ঠিকঠাক থাকে অবশ্যই আপনি বড় স্বপ্ন দেখতে পারেন, রিস্ক নিতে পারেন, আপনার জীবনে সফলতা থাকছে। এরপরে যে নামের কথা বলবো, এস দিয়ে যাদের নাম শুরু, আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, শনিদেবের কৃপায় আপনার জীবনেও কিন্তু অবশ্যই পরিবর্তন হতে চলেছে। এই শশপঞ্চ মহাপুরুষ রাজযোগে ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক, এবং দু বছর ধরে আপনার জীবনের উন্নতি আর উন্নতি হতে চলেছে। তাই আপনার অবশ্যই হস্তরেখা বিচার করে দেখে নেওয়া উচিত শনিদেবের অবস্থান কী আছে। যদি শুভ থাকে ভালো থাকে অবশ্যই আমার কথা আপনার সাথে মিলবে। সর্বশেষ যে নামের কথা বলবো, জি, আপনার যদি জি দিয়ে নাম শুরু হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো, শনিদেবের কৃপায় আপনার ভাগ্যও কিন্তু চমকাবে। এই যে শনিদেব তার স্বরাশিতে কুম্ভে এসে যে শশপঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে তার সুফল কিন্তু অবশ্যই পাবে জি দিয়ে যাদের নাম শুরু। দুটো বছর অনেক কিছু অপেক্ষা করছে, শুধু দেখে নিতে হবে আপনার হস্তরেখায় শনি গ্রহের অবস্থান কী আছে। যদি ভালো থাকে, দোষযুক্ত না থাকে, কোনো দশা না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে, যদি এগুলো থাকে তাহলে মিলবে না। আর আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই আপনার জীবনে অবশ্যই সব কিছু খুব সহজেই প্রবেশ করবে। তাই আপনাদের জানানোর জন্য, আপনাদের মোটিভেট করার জন্য আমার এই আলোচনা। যারা এই ভিডিওটা দেখছেন আর আপনাদের নাম আছে তাদের উদ্দেশ্যে বলবো, সব মিলিয়ে দেখে নিয়ে অবশ্যই বড় স্বপ্ন দেখতে পারেন, চেষ্টা করতে পারেন, পরিশ্রম করতে পারেন। দুবছর পর আজকের আর দুবছর পরের আপনাদের জীবনের কতটা পরিবর্তন আপনারা মিলিয়ে নেবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।